फ्रेंड्स गुड मॉर्निंग आज হচ্ছে 6 ফেব্রুয়ারি রবিবার মানে সরস্বতী পূজোর ষষ্ঠী আর কি তো কালকে তো গোটা রান্নার ব্লগ তো তোমাদেরকে দিয়েছি কালকে সরস্বতী পূজোর দিনের ব্লগ আর কি তো রাত্রে যে গোটা রান্না হয়েছিল তার ব্লগ দিয়েছি তোমাদেরকে আর আজ হচ্ছে ষষ্ঠী তো সকালবেলা এখন বাজছে 10টা তো প্রায় বেজে গেছে তো স্নান কমপ্লিট হয়ে গেছে স্নান করে এই ছাদে জামা কাপড়গুলো এই যে মেলে দিলাম তো জামা কাপড়গুলো দিয়ে আর একটু তোমাদের সাথে এখন বকবক করছি আর মা গেছে আজকে ষষ্ঠীর অঞ্জলি দিতে আমাদের সামনেই গান চলছে নিশ্চয়ই শুনতে পাচ্ছো পূজো হচ্ছে তো সেখানে ঠাকুর মশাই চলে এসেছে ওখানে গেছে ষষ্ঠীর অঞ্জলি দিতে তো মা অঞ্জলি দিয়ে আসুক তারপরে মায়ের সাথে একটু যাব ঠাকুরটা দেখতে কারণ কালকে আমি যাইনি এখনো পর্যন্ত মানে ঠাকুরটা দেখতে যাইনি তো এখন যাব তো যাব তোমাদের সাথেও শেয়ার করব কেমন পড়েছে ঠাকুরটা তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আজকে সারা দিন কি কি করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর কালকে রাতে যে গোটা রান্না হয়েছে মানে তরকারি হয়েছে সেইগুলো আর ভাত মানে জলঝালা ভাত তো বলেইছিলাম আজকে তো আজকে সেগুলোই খাওয়া হবে আজকে আর কোনো রান্না বান্নার ঝামেলা নেই তো এই হচ্ছে ব্যাপার আজকে একদম ফ্রি শুধু একটু ভিডিও এডিটিং করার আছে সেটা করব আগে পূজো প্যান্ডেল থেকে ঘুরে আসব ঘুরে এসে তারপরে খাবো খেয়ে তারপরে একটু এডিটিংয়ে বসব তারপর কি করবো দেখা যাক তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আর পূজোর ওখানে যাবো যখন তখন সেটাও তোমাদের সাথে শেয়ার করব এখন চলে এসেছি বাড়ির সামনের পূজো প্যান্ডেলের এখানে সামনের যে বড় মাঠটা দেখতে পাচ্ছ প্রত্যেক বছর এই মাঠে ফাংশন হয় সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু এবছর বৃষ্টি হওয়ার কারণে পুরো মাঠে জল জমে কাদা কাদা হয়ে আছে সেই জন্য এবছর ফাংশনটা হবে না আর এই হচ্ছে বাড়ির সামনের আমাদের পুজো আর এই হচ্ছে ঠাকুর ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আর অনেকটা বড় হয়েছে এবছরের ঠাকুরটা প্রত্যেক বছর এর থেকে একটু ছোট ঠাকুর হয় আর ষষ্ঠীর পুজো তো এখন হয়ে গেছে ষষ্ঠীর অঞ্জলি হয়ে গেছে তো এখানে এখন এই যে হচ্ছে দধিকর্মা মাখা তো বাতাসা ভেঙে ভেঙে গুঁড়ো করছে দধিকর্মা মাখবে বলে আর এসে ভিডিও করার আগে ঠাকুর প্রণাম তো করা হয়ে গেছে তো চলো এখন কি আর করবো বাড়ি যাই বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে বাড়িতে তো চলে এসেছি আর বাড়িতে এসে মুড়িও ঢালা হয়ে গেছে খাবো বলে আমি আর মা এখন টিফিন করব তো কালকে এই যে গোটা রান্না হয়েছিল এর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো কেউ যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আর কালকে এই রান্না হয়েছে আজকে খাওয়া হবে তো সকালে এখন আমরা টিফিন করব মুড়ি আর তরকারি তো সেই জন্য তরকারি তুলে নিচ্ছি তো এখন মুড়ি তরকারি খাবো আর দুপুরে তো ভাত খেতে হবে তো এখন এই খাচ্ছি মুড়ি তরকারি এই যে দেখো এখানটা একটু রোদ্দুর পড়েছে ভালো তাই জন্য এখানটা বসে বসে খাচ্ছি আর আজকে সারাদিন তো আর রান্নাবান্নাও নেই কোনো কাজকর্মও নেই একদম ফ্রি আর এখানটা দেখো কি সুন্দর রোদ পড়েছে দেখো কি সুন্দর এখানে গাছ লাগিয়েছি এই যে জানলাটা দিয়ে খুব সুন্দর রোদ্দুর আসছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না কারণ লং ভিডিও দেখতে তোমরাও একটু বোর হয়ে যাও আর আজকে দেখাবার মতো সেরকম আর কিছুই নেই কেননা এখন মুড়ি তরকারি খেয়ে আমি একটা লম্বা ঘুম দেব তারপর দুপুরবেলা উঠে খাবো কি খাবো না সেটা দেখা যাবে তো যাই হোক আজকে কোনো সেরকম কাজকর্মও নেই আর বাইরেও কোথাও যাব না তাই আজকের ভিডিওটা একটু ছোটই দিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটি কোনো ভিডিওর সঙ্গে